একটু বাদেই শুরু হয়ে যাচ্ছে ইন্ডিয়া বনাম ইংল্যান্ডের সেই ফাটাফাটি তৃতীয় তথা অন্তিম টি টোয়েন্টি ম্যাচ। আজ যেখানে ইংল্যান্ড ঘরের মাঠে হোয়াইট ওয়াশ হওয়ার থেকে বাঁচতে প্রাণপণ লড়াই চালাবে, সেখানে আজ টিম ইন্ডিয়া ইতিহাস গড়ে রোহিতের নেতৃত্বে বিদেশের মাটিতে হোয়াইট ওয়াশ তথা সিরিজ জিততে মাঠে নামবে দলে দুটি বড় পরিবর্তন করে এক দুর্ধর্ষ প্লেইং ইলেভেন নিয়ে। হ্যাঁ বস, আজ ঠিক সন্ধ্যা সাতটায় ট্রেন্ট ব্রিজ ক্রিকেট গ্রাউন্ডে খেলা হতে যাওয়া ভারত বনাম ইংল্যান্ড এই তৃতীয় টি টোয়েন্টি ম্যাচটিকে তো আমরা টিভিতে সোনি 10.3, সোনি 6, ডিডি স্পোর্টস ছাড়াও মোবাইলে সোনি লিপ সহ কিছু থার্ড পার্টি অ্যাপ্লিকেশানে দেখতে পাবোই। এখন ভারত অলরেডি সিরিজ জিতে যাওয়ার পর এবার তাদের হোয়াইট ওয়াশ করতে যে কনফার্ম প্লেইং ইলেভেন নিয়ে মাঠে নামছে তা জানতে প্লিজ দেখো পুরো ভিডিও। ভারত বনাম ইংল্যান্ড তৃতীয় টি টোয়েন্টি ম্যাচটি দেখার জন্য এক্সাইটেড থাকলে ভিডিওটিকে করো লাইক ও সাথে এইভাবে আরও ভারতীয় টিম ও ক্রিকেট সংক্রান্ত ভিডিও পেতে এক্ষুনি করো ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব। তো এই ম্যাচে ভারতের হয়ে ওপেনিংয়ে নামবে রোহিত শর্মা ও ঋষভ পান্ত। হ্যাঁ বস, গত ম্যাচের মতো এখানেও কোনো বদল হবে না, কারণ নতুন জুটি হয়েও দুজনেই যেভাবে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে কামালভাবে ব্যাটিং করেছিল তা সত্যিই চমকপ্রদ। এরপর এই ম্যাচে মিডল অর্ডারে নামবে নাম্বার 3-তে বিরাট কোহলি, নাম্বার 4-এ সূর্যকুমার যাদব ও নাম্বার 5-এ হার্দিক পান্ডিয়া। হ্যাঁ বস, আজ সূর্যকুমারের জায়গায় দলে শ্রেয়স আইয়ারের আসার সম্ভাবনা 10% থাকলেও তা হবে না, কারণ বর্তমানে রিপোর্ট এমনটাই বলছে যে শ্রেয়স আইয়ারকে নাকি আর টি টোয়েন্টির জন্য ভাবাই হচ্ছে না। এরপর আজ লোয়ার অর্ডারে দেখা যাবে নাম্বার 6-এ রবীন্দ্র জাদেজা, নাম্বার 7-এ দীনেশ কার্তিক, নাম্বার 8-এ হার্ষাল অথবা অ্যাভেস খান। হ্যাঁ বস, বোলার অ্যাভেস খানের আসার সম্ভাবনা আজ কিছুটা থাকলেও আর বাকি লোয়ার অর্ডার ডিপার্টমেন্ট একই থাকবে, যেখানে আজ কার্তিককে ভালো করতেই হবে, না হলে ছাঁটাই হতেই পারেন। এরপর আজ বোলিং ডিপার্টমেন্টে বোলার রূপে দেখা যাবে নাম্বার 9-এ ভুবনেশ্বর কুমার, নাম্বার 10-এ জাসপ্রীত বুমরা ও নাম্বার 11-এ যুজবেন্দ্র চাহালকে। হ্যাঁ বস, বোলিং ডিপার্টমেন্ট আনচেঞ্জ থাকবে, কারণ এটাই ভারতের এই মুহূর্তের বেস্ট কম্বিনেশন, তাই উমরান মালিকের আর হয়তো এই সিরিজে খেলা হবে না। তো ভারত কি আজ ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ করতে পারবে তা তুমি নিচে অবশ্যই কমেন্টে জানাও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করো লাইক, শেয়ার, কমেন্ট এবং আরও ভিডিওর জন্য এক্ষুনি করো ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব। ধন্যবাদ।